সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই টিউটোরিয়ালে পাইথনের বেসিক কিছু নিউমেরিক্যাল অপারেশন নিয়ে আমি আলোচনা করব। যারা সি প্লাস প্লাস শিখে এসেছেন তাদের জন্য এই টিউটোরিয়াল, আসলে সি প্লাস প্লাস যাদের বেসিক রয়েছে, একেবারে যারা কোনো কোনো ল্যাঙ্গুয়েজে কখনো করেন নাই, কোনো সি প্লাস প্লাস হোক সি হোক, তাদের জন্য আসলে এই টিউটোরিয়াল না। আমি জাস্ট দেখাই দেবো এখানে সিটি আমরা কিভাবে কাজগুলো করি, এদের কোড ব্লকসে, আবার সেই কাজটাই আমরা পাইথনে কিভাবে সহজ করি। বেসিক মানে ইনপুট আউটপুট তো আমি এর আগে চলে দেখেছি, আজকে দেখাবো কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করা হয়। তো চলুন আমরা আমাদের পাইচামে চলে যাই। আমি পাইচাম এখানে ওপেন করে রেখেছি। তো পাইচামে আমাদের সি প্লাস প্লাসে কি করতে হয়, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, তারপরে আমাদের ইনপুট নিয়ে তারপরে যোগ বিয়োগ করতে হয়, ঠিক আছে? তো আমি এখানে মূলত ভেরিয়েবল ইনপুট নিচ্ছি না, ভেরিয়েবল নিব, কিন্তু হচ্ছে কি যে ভেরিয়েবল আমাদের ডিক্লেয়ার করতে হবে না, ঠিক আছে? ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে না, ভেরিয়েবলে একবারে আমরা ইনপুট দিতে পারবো। যেমন আমি যোগ করবো দুটো সংখ্যা নিয়ে, তাহলে আমি এক্স নামে এক্স দিয়ে আমি ইনপুট নিচ্ছি, এই যে ইনপুট, এখান থেকে ইনপুট নেওয়া শেষ। তারপরে হলো আবার হলো আমি নিচ্ছি ওয়াই ইনপুট, ঠিক আছে? তো এক্স ওয়াই ইনপুট নিলাম আমি। তো এখন আমি এখানে দেখাবো যে ইনপুট আসলে কি টাইপের ইনপুট নিচ্ছি, সেটা আমাদেরকে বলে দিতে হবে এখানে, এটুকু জাস্ট বলে দিতে হবে কি টাইপের ইনপুট। এখানেও আমার ইন্ট দিয়ে টাইপ কাস্টিং এর মতো সামনে ইন্ট লিখে দিতে হবে। এর আগে টিউটোরিয়ালেও আমি একই কথা বলেছি, এখানে জাস্ট এক্সট্রা আমি দেখাবো হলো যোগ বিয়োগ গুণ ভাগ। আচ্ছা, আমি দুটো এক্স আর ওয়াই ইনপুট নেওয়া শেষ, এখন আমি হলো এদের আমি যোগ করব, প্রিন্ট পি আর আই এন টি, প্রিন্ট এক্স যোগ ওয়াই, এটা সরি এক্স যোগ ওয়াই, এক্স যোগ ওয়াই, এটা আবার দুটো ইনপুট নেবে আর আউটপুট দেখাবে দুটো সংখ্যা যোগফল। যেমন এখানে আমি দিচ্ছি হলো প্রথম সংখ্যা 5, পরের সংখ্যা 6, দেখেন 11 দেখাচ্ছে। আচ্ছা, আবার এখানে যদি আমি সিম্পল ভাবে বিয়োগ চিহ্ন দিই, তাহলে আমার এটা বিয়োগ করে দেখাবে। আমি আবার রান করছি। তো এখানে যদি আমি সংখ্যাটা নেই 5 হলো, তারপরে দ্বিতীয়টা 6, তাহলে মাইনাস 1, এখানে মাইনাস দিয়ে আমার সংখ্যাটাই বিয়োগ দেখায়। আচ্ছা, এ তো গেলো যোগ বিয়োগ। এখন আমি যদি গুণ করি, সিম্পলি এখানে মাল্টিপল চিহ্ন দিব, তারপরে আমি চাপবো হলো রান করব, তারপরে দেব 5 গুণ হলো 6, দেখেন 30। গুণ যোগ ভাগ সবই একে, খালি এখানে আমার এরকম করে সি প্লাস প্লাসে যেরকম ডিক্লেয়ার করে নিতে হয় তারপরে নিতে হয়, সেরকম না, একবারে ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, একবারে সেখানে ইনপুট নিতে পারছি, ঠিক আছে? তো তারপরে হলো কিন্তু এখানে ইন্ডেন্টেশনটা খুবই জরুরি, বলছে আমাদের সি প্লাস প্লাসে যেমন এখানে ব্র্যাকেট থাকে, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট থাকে, যে বোঝানো যায় মেন ফাংশন এটা, তো এখানে আবার সেরকম কোনো ব্র্যাকেট থাকে না, তাই আমাদেরকে কতটুকু ট্যাব চেপে স্পেস দিছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই তো যোগ বিয়োগ গুণ, এবার ভাগ যদি করি আমরা। আচ্ছা, এখানেও ভাগ ঠিক জেনারেল ম্যাথের মতো যদি শূন্য দ্বারা ভাগ দিই তাহলে সেটা ইরব দেখাবে। যেমন আমি এক্স ভাগ ওয়াই লিখেছি, এখন যদি আমি রান করি, তাহলে এখানে যদি আমি এক্স ইনপুট দেই হলো 4, ভাগ দেই হলো 2, এখানে 2 দেখাবে, 2.0, সমান রাখতে হবে, যে কোনো ইন্টিজার ভাগ করলে কিন্তু সবসময় ফ্লোটিং পয়েন্ট চলে আসে। আচ্ছা, আবার যদি আমি রান করি, এটাতে আমি যদি বা 0 দিয়ে ভাগ দিই, সাপোজ ধরেন এই যে 3 ভাগ 0, তার ইরর দেখাবে, এই যে ইরর, 0 ডিভিশন ইরর, ডিভিশন বাই 0, এটা হবে না, কোনোদিন অ্যাকসেপ্ট না। আচ্ছা, তাহলে এবার যদি এখন আরেকটা আমি দেখাবো, এখানে হলো ডাবল ডাবল স্ল্যাশ, এটা হলো ফ্লোর নেই। ফ্লোর মানে কি, যে দেখেন আমি যদি 16কে ভাগ দিই 3 দ্বারা, তাহলে কত আসবে আমার 5 পয়েন্ট সামথিং, কিন্তু দেখেন এখানে শুধু 5 নিল, 5 পয়েন্ট সামথিংটা কিন্তু নিবে, এটা হলো ফ্লোর। আচ্ছা, তারপরে মডুলো কিভাবে করে, মডুলো আমরা সি প্লাস প্লাস যেরকম করি ঠিক সেরকমই, মডুলো অপারেটর যদি দিই তাহলে আমার ভাগ শেষ বের করবে, ঠিক আছে? তাহলে এইখানে যে আমি দিলাম হলো 16কে ভাগ দিলাম 3 দ্বারা, তাহলে ভাগ শেষ থাকবে 1, এই যে আমার ভাগ শেষ 1, এভাবে ভাগ শেষ। তারপরে হলো ফ্লোর, ফ্লোর ডিভিশন, মাল্টিপ্লাই, বিয়োগ, তারপরে হলো যোগ, এগুলো সব এইভাবে আমাদের পাইথনে এরকম ভাবে করা হয়। এখানে মেইন ফাংশনও ক্রিয়েট করতে হয় না, রিটেন ট্রেন কিছু লিখতে হয় না। তো দেন ডাটা টাইপস রয়েছে, 5 ধরনের এখানে ডাটা টাইপস রয়েছে পাইথনে, সেটা হলো যেমন আমাদের সি সি প্লাস প্লাস, যেমন কি ইন্টিজার, ফ্লোট, তারপরে হলো ক্যারেক্টার, স্ট্রিং, এই তো সি প্লাস প্লাসে বুলিয়ান, এগুলো রয়েছে। তবে এখানে আবার ওগুলো আনসাইন সাইন এগুলো রয়েছে, এখানে এখানেও স্ট্রিং সেই সেইগুলোই তো ব্যবহার করা লাগবে, তাই তো? ওগুলো ছাড়া তো অন্য কিছু নাই। তবে সে এখানেও আবার নতুন কিছু আছে, ডিকশনারি, লিস্ট, টাপল, এই ধরনের কিছু ডাটা টাইপস রয়েছে এখানে। তো মোটামুটি
এবং আছে পার্থক্য, মোটামুটি ভালোই পার্থক্য আছে। তবে এগুলো যদি কেউ 1 মাসের মতো এরকম এগুলো শিখে যায়, ল্যাঙ্গুয়েজটা শিখতে বেশি সময় লাগে না, তাদের লজিক থাকলে প্রোগ্রামিং করা সহজ। তো পাইথন দিয়ে কাজ করা যায় এমন কোনো কাজ নেই। পাইথনের ডিজাঙ্গো বা জাঙ্গো যেটাকে বলা হয়, ডিউ অনস্তরিত থাকে, সেই পাইথনের সেই ফ্রেমওয়ার্ক করে দেখা যাচ্ছে পাইথন দিয়ে এখন কাজ করা যায় না এমন কোনো কাজ নেই। তো পাইথন আমাদের সকলেরই শেখা উচিত, আমাদের ওয়েব ডেভেলপমেন্ট বলি, ওয়েব অ্যাপ অ্যাপ্লিকেশন বলি, সার্ভারের কাজ বলি না কেন। তো আস্তে আস্তে আমি এগোবো সেই দিকেই, আমার সাথে থাকলে আশা করছি কিছু শিখতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।